ভোট আসে ভোট যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই সময় বিভিন্ন গ্রামে এসে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যায়, কিন্তু ভোট গেলে তাদের সেই সমস্যা নিরসনে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি বেশিরভাগ ক্ষেত্রে। রাজনৈতিক দলের নেতাদের আশ্বাস কোনো সময় বিশ্বাসে পরিণত হয় না। এমনই একটি এলাকা হল কমলপুর মহকুমার হালহালি থেকে মহাবীর যাবার রাস্তা। কয়েক দশক ধরে এই এলাকার মানুষের সমস্যার অন্ত নেই শুধুমাত্র বেহাল রাস্তার কারণে। কেবলমাত্র রাস্তা নয়, এই এলাকার লোকজনদের পানীয় জলের জন্য নিদারুণ কষ্ট সহ্য করতে হয় দিনের পর দিন। তাদের এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত, ব্লক এমনকি পূর্ত পানীয় জল সম্পদ বিকাশ দপ্তরে জানানো হয়েছিল লিখিতভাবে, কিন্তু তাদের সেই সমস্যার সমাধানে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে হালহালি থেকে মহাবীর যাবার রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় জনগণ। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানায়, দীর্ঘ বছর যাবত এলাকার রাস্তা মেরামত ও পানীয় জলের দাবি করে আসছিল এলাকার প্রায় শতাধিক পরিবার। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক গাড়ি চলাচল করে। বর্তমানে রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে, রাস্তায় আজও পড়েনি পিচ। এই দীর্ঘ ইট সলিং রাস্তায় ইট উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে, যা পথচারীদের জন্য মরণ ফাঁদ ছাড়া আর কিছুই নয়। আমরা এই রাস্তা নিয়ে দীর্ঘদিনের দাবি, এটা না হলেও শত বছরের পুরাতন রাস্তা, নাম মহাবীর যাওয়ার রাস্তা। তো গত বাম আমলে ডান আমলে আমরা বহুদিন যাবৎ চেষ্টা করে আসলাম, দাবি জানাই আসলাম যে আমাদের রাস্তাটা একটু উন্নত মানের সারাই করে দেওয়ানের লেগে, কিন্তু তৎকালীন সময়েও তার কোনো সদিচ্ছা আমরা পাইছি না সরকারের পক্ষ থেকে। নতুন গভর্নমেন্ট আসার পরে নতুন গভর্নমেন্টের প্রতিনিধিরা নিয়ে আমার বাড়িতেও মন্ত্রী মহোদয় বা পিডাব্লিউডি বিডিও এসডিএম সবাই নিয়ে মিটিং করছে। এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ এই পথ দিয়ে চলাচল করে আসছে জীবনের ঝুঁকি নিয়ে। মুমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে যেতে দুর্ভোগের সীমা থাকে না তাদের, ফলে এদিন বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে রাখে। এর জেরে রাস্তার দুই পাশে আটকা পড়া প্রচুর ছোট বড় যানবাহন। খবর পেয়ে প্রথমে পুলিশ এলেও অবরোধকারীদের শান্ত করা যায়নি। পরে দপ্তরের কর্মকর্তারা এলে তাদের আশ্বাস পেয়ে আপাতত তুলে নেওয়া হয় অবরোধ। এলাকাবাসীর দাবি, শীঘ্রই তাদের সমস্যা নিরসনের ব্যবস্থা করুক সরকার ও প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।